500 টাকা চুরি করা সিদ্দিককে নিয়ে হাজার হাজার ভিডিও, কিন্তু সে পাচ্ছে কত টাকা? তাকে দেওয়া হচ্ছে কি কোনো টাকা? কেমন আছে সে? কিভাবে চলছে তার পরিবার? তাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামানো মানুষগুলো কি তাকে কোনো রকম সাহায্য করছে? আর কেই বা এই সরল মোনা সিদ্দিক? তাই আজ আপনাদের জানাবো। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। নাম তার সিদ্দিক, 500 টাকা চুরি করে ধরা পড়েছিলেন। জনতা ধরে গণধোলাই দেওয়ার সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছিলেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শুধু এই সংলাপটির কারণেই সিদ্দিককে নিয়ে এখন পর্যন্ত বানানো হয়েছে হাজার হাজার ভিডিও। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রহমতপুরের সিদ্দিক এখন ইউটিউবারদের কল্যাণে গোটা দেশের মানুষের কাছে পরিচিত। জানা গেছে প্রতিদিন একাধিক ইউটিউবার সিদ্দিকের বাড়িতে যান, তাকে নিয়ে বানানো হচ্ছে হাজার হাজার ভিডিও। কিন্তু কেন এত আলোচিত সিদ্দিক? নেটিজেনরা বলছেন, সিদ্দিকের সহজ স্বীকারোক্তিতে এমন কিছু ছিল যা তাকে সঙ্গবদ্ধ মারধর থেকে বাঁচিয়েছে। চুরি করলে সাধারণত চোরদের যে যেভাবে পারে হাতের খায়েশ মিটিয়ে নেয়, সিদ্দিকের ক্ষেত্রে তা কিন্তু ঘটেনি। বরং তার সংলাপ নিয়ে প্রতিনিয়তই ছোট ছোট নাটক, শর্ট ফিল্ম, টিকটক ভিডিও, রিল ভিডিও বানানো হচ্ছে। চুরি করতে গিয়ে সিদ্দিকের এই জনপ্রিয়তার কারণ কি, এমন প্রশ্ন অনেকেরই। সিদ্দিকই আসলেই চুরি করেছিলেন, এটাও একটা প্রশ্ন। সিদ্দিককে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে ভাইরাল যে ভিডিও, সেটি দেখা হয়েছে 33 মিলিয়ন বা 3 কোটি 30 লাখ বার। এই ভিডিওতে সিদ্দিক বলেছে, আমি চুরি করি নাই, আমি গিয়ে বলছি আফা আপনার মামা 500 টাকা চাইছে দেন, উনি সাথে সাথে দিয়া দিছে। টাকা নিয়ে কেন দৌড় মেরেছিলেন? এর জবাবে সিদ্দিক বলেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তার এই সংলাপ দেওয়ার সময় চোখে মুখে এমন অভিব্যক্তি ছিল যা নেটিজেনদেরকে সহজেই আকৃষ্ট করে ফেলে, যার ফলে এই ভিডিও কোটি কোটি মানুষ দেখেছে আর তাকে নিয়ে তৈরি হয়েছে অজস্র ভিডিও, এমনটাই অভিমত নেটিজেনদের। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের সাইটগুলোতে ঢুকলেই সিদ্দিকের হাজার হাজার ভিডিও মুহূর্তে সামনে চলে আসছে। প্রতিদিন সিদ্দিককে নিয়ে ভিডিও বানানো হচ্ছে, এতে কি তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে? সিদ্দিক বলছে, তাকে কেউ তেমন অর্থ দেয় না, কেউ কেউ হয়তো কয়েক ঘন্টা শুটিং করে হাতে 500 বা 1000 টাকা দেন। কিছুদিন আগেও সিদ্দিক ঘুরে বেড়াতেন এবং একটা চায়ের দোকানে কাজ করতেন। জানা গেছে এখন সিদ্দিকের সময় কাটছে ক্যামেরার সামনে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, এমনকি একটা মোবাইল ফোন পর্যন্ত সিদ্দিকের নেই। অবশ্য জাতীয় পরিচয়পত্র নেই, এ কারণেই নাকি মোবাইল ফোন কিনতে পারছেন না সিদ্দিক।